আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটস এ। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুঁতি দিয়ে টেবিল টিস্যু বা টিস্যু হোল্ডার তৈরি করতে হয়। এর জন্য লাগবে 8 নম্বরের ছক্কা পুঁতি, এখানে আমি ডাবল ছক্কা ইউজ করেছি লাল রঙেরটা, 150 গ্রাম। আর লাগবে 50 নম্বরের রক্সুতা, তবে আপনারা চাইলে 70 নম্বর রক্সুতা দিয়ে কাজ করতে পারবেন। প্রথমে আমি সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে নেব, এরপর ক্রস করে দিয়ে একটি চালের ফুল তৈরি করে নেব। এখানে একটি চালের ফুল তৈরি হয়ে গেল। আমি এই চালের ফুলের উপরে আবার একটি চালের ফুল তৈরি করব। এর জন্য সুতার দুই মাথা একসাথে করেছি, ডান পাশের সুতায় এক পুঁতি আর বাম পাশের সুতায় একটি পুঁতি নিয়েছি। আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চালের ফুল তৈরি করতে হবে। আমার একই রকম ভাবে আরো একটি চালের ফুল তৈরি হয়েছে একটির উপরে, তো আমি আবার দেখিয়ে দিচ্ছি। আবারও আমি একটির উপরে আবার একটি চালের ফুল তৈরি করব। এর জন্য সুতার দুই মাথায় একসাথে করে নিয়ে ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে পুঁতি নিয়েছি। আর একটি এক্সট্রা ভাবে পুঁতি নিয়ে ক্রস করে একটি চালের ফুল তৈরি করে নিচ্ছি। একটি চালের ফুল তৈরি হয়ে গেল। এই অংশে আমার টোটাল 3টি চালের ফুল তৈরি হয়েছে। একই রকম ভাবে কিন্তু আমাদেরকে অনেকগুলো চালের ফুল তৈরি করতে হবে। আমি এখানে টোটাল 20টি চালের ফুল তৈরি করে নিয়েছি। এখন আমি ঠিক মাঝখান থেকে এই দেখুন একটি ফুল বাদ দিয়ে পরবর্তী দ্বিতীয় যে ফুলটি রয়েছে সেই ফুলের পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিয়েছি। এখন হাতের বাম পাশে সুতার মধ্যে 3টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চালের ফুল তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে 20 আর দ্বিতীয় নাম্বার লাইনে 18টি হবে চালের ফুল, মানে প্রত্যেকটি ফুল থেকে প্রথম ফুলটি বাদ যাবে আর একদম শেষের যে ফুল রয়েছে সেটি বাদ যাবে, আর মিডলে 18টি হবে চালের ফুল। এরপর আমি আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়েছি আর বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিয়ে নিয়েছি, ক্রস করে দিয়ে একটি চালের ফুল তৈরি করছি। তৈরি হয়ে গেল একটি চালের ফুল। একই রকম ভাবে একদম পুরোটা এই পর্যন্ত এক কমন চালের ফুল তৈরি করতে হবে। তৈরি করে নিয়েছি, দ্বিতীয় নাম্বার লাইন শেষ। এখন আমি 3 নাম্বার লাইনেও কিন্তু সেম ভাবেই কাজ করব। প্রথম ফুলটি বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার ফুল থেকে লাইন স্টার্ট করব এবং শেষেও সেম এই পর্যন্ত আমাদেরকে চালের ফুল ক্রিয়েট করতে হবে। আর একই রকম ভাবে কাজটি আস্তে আস্তে করে নিচের দিকে নামতে থাকবে, আর অনেকটা একদম নৌকার যে তলানি থাকে সেটার মতোই অনেকটা হয়ে যাবে। আমি তৃতীয় নাম্বার লাইনটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এক পুঁতি নিয়েছি এবং বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চালের ফুল তৈরি করে নিলাম। কাজটি কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। আমাদের সুতা রইল 2টি পুঁতি, চালের ফুলের জন্য আর 2 পুঁতি লাগে, তাই বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চালের ফুল তৈরি করে নিচ্ছি। একটি চালের ফুল তৈরি হলো। একই রকম ভাবে পুরোটা লাইন এক কমন চালের ফুল করব, আর শেষের দিকে একটি পুঁতি কিন্তু স্পেস রেখে এ পর্যন্ত করতে হবে। আবার সেম কথা, কাজটি কিন্তু আস্তে আস্তে ছোট হবে। দেখুন এখানে কিন্তু আমি টোটাল 7টি লাইন তৈরি করে নিয়েছি। শেষের দিকে আমাদের এক কয়টি পুঁতি থাকবে। এখন আমি ঠিক কর্নার থেকে কাজটি স্টার্ট করব। এই অংশে কিন্তু আর এক পুঁতি বাদ যাবে না, কর্নার থেকে কাজটি করতে হবে। তো বাম পাশের সুতার মধ্যে আমি 3টি পুঁতি নিয়ে নিব, ক্রস করে দিয়ে একটি চালের ফুল তৈরি করব। এই অংশেও কিন্তু চালের ফুল তৈরি করব, বাট পুরোটাই হবে, কোনো গ্যাপ যাবে না। প্রথম এবং শেষের দিকে কোনো পুঁতি কিন্তু স্পেস না দিয়েই চালের ফুল তৈরি করতে হবে। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি, চালের ফুল করার জন্য আর 2 পুঁতি লাগে, তাই বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চালের ফুল তৈরি করে নিচ্ছি। 2টি চালের ফুল তৈরি হলো। একই রকম ভাবে একদম পুরোটা এক কমন চালের ফুল তৈরি করতে হবে। আমি এখানে 5টি লাইন তৈরি করে নিয়েছি, একদম সেম ভাবে 5টি লাইন তৈরি করতে হবে। এখন আমরা এই দিক থেকে আবার কাজ স্টার্ট করব। এই সাইডে যেভাবে করেছিলাম এক পুঁতি করে কমিয়েছি 2টি সাইড থেকে, এই অংশ কিন্তু একই রকম ভাবে এক পুঁতি করে কমিয়ে নিতে হবে। একদম এর আগের পার্ট আমি যেভাবে করেছি এই পার্টও সেম একই রকম ভাবে তৈরি করতে হবে, মানে 2টি সাইড বিপরীত 2টি সাইড একই রকম হবে, আর মাঝখানে 6টি লাইন হবে। দেখুন আমি পুরোটা তৈরি করে নিয়েছি, এরকম একটি রেকট্যাঙ্গেলের মতো হয়েছে। এখন আমি এটিকে ফোল্ড করে দিব। আর ফোল্ড করার জন্য এই যে এখানে যে 6টি পুঁতি রয়েছে
এই ছয় পুঁতি থেকেই আমি ফোল্ড করব। আমি এই যে লম্বা বরাবর রয়েছে এখান থেকে দুইটি লাইন গ্যাপ রেখে তারপর ফোল্ড করব। একদম সমানভাবে এভাবে ধরে ধরে ফোল্ড করতে হবে, যেন কোনোটা বাঁকা হয়ে না যায় একটু খেয়াল রাখতে হবে। এরপর এই সাইডেও সেম দুইটি পুঁতি গ্যাপ রেখে তারপর ফোল্ড করতে হবে। আর মিডলের দিকে কিন্তু দুই পুঁতি রয়েছে। এখানে কি একটি জিনিস খেয়াল করেছেন, আমার যে রেকট্যাঙ্গেলটি পুরোটাই কিন্তু সাইড দিয়ে ছয়টি করে পুঁতি রয়েছে, একদম চার সাইডে চারটি ছয়টি করে পুঁতি রয়েছে। আমি এভাবে ফোল্ড করে দিলাম। আর দেখুন, ফোল্ড করার সাথে সাথেই কিন্তু টেবিল টিস্যু বা টিস্যু হোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এটা খুবই সিম্পল একটি ভিডিও, এখানে আমি কোনো ডিজাইন করিনি, একদম একটি পুঁতি দিয়েই পুরোটা তৈরি করে নিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এই টিস্যু হোল্ডারে টিস্যু সেট করার খুব সুন্দর একটি নিয়ম রয়েছে, আপনারা যদি চান তাহলে আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে টিস্যু সেট করতে হয়। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।